লাইক রিয়েলি আমেজিং টেক্সচার, এটা জাস্ট স্কিনে জাস্ট হুইপড করে। হে এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। তো আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো মাই টপ 5 আন্ডার 500 কিছু প্রোডাক্টস নিয়ে। তো বেশিক্ষণ আমি নেব না তোমাদের। আর যেটা বড় কথা সেটা হচ্ছে, আমার প্রচণ্ড ফিভার ছিল লাইক 2 তারিখ থেকে, মানে জানুয়ারির 2 তারিখ থেকে টানা টিল ডেট, এখনো পর্যন্ত আমার প্রচুর অ্যান্টিবায়োটিক চলছে। আমি প্রচুর বাজেভাবে, আমার কাইন্ড অফ নিউমোনিয়া টাইপের হয়ে গেছিলো আমার। তো এত বাজে হাই ফিভার থাকতো অলওয়েজ, কোল্ড অ্যান্ড কাফ অ্যান্ড অল অফ দিস। সো আমার ভিডিও আসতে দেরি হচ্ছে, আই থিঙ্ক দেরি হবেও, কারণ আমি পুরোপুরি রিকভারি নই, কারণ আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। এর আগের ভিডিওটাতেও আমার প্রচণ্ড গলা ভাঙা ছিল, তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, বাট আমিও চাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের ফ্রিকুয়েন্টলি ভিডিও দিতে। এমনিতেও আমি একটু বিজি লাইফ লিড করি, তো আমি সবসময় ভিডিও দিতে পারি না, বাট আমি চেষ্টা করছি যখন ভিডিও দেওয়ার তখনই আমি এতটা অসুস্থ হয়ে পড়ছি। তো আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট ওয়ান্স অ্যাগেন। সো আমি বেশি তোমাদের টাইম নেব না, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট যে প্রোডাক্টটা আমার কাছে আছে, আমি একদম হেয়ার প্রোডাক্ট একটাই রয়েছে সেটা দিয়ে শুরু করছি। আই হ্যাভ দিস অ্যামেজিং কোকোনাট অয়েল ফ্রম এসেন্সিয়া এক্সট্র্যাক্ট। এই কোকোনাট অয়েলটা এতটাই ভালো যে, মানে কি বলবো, এই যে এটা হচ্ছে আউটার প্যাকেজিং, দিস ইজ টোটালি গ্লাস জার। সো একটুখানি খুব ভালো, একটুখানি না অ্যাকচুয়ালি খুব ভালো, কি বলবো, পরিবেশের সঙ্গে আমাদের নেচার ফ্রেন্ডলি এটা খুব একটা ভালো প্রোডাক্ট, এটা ইউজ করা যেতে পারে। তো দিস কোকোনাট অয়েল হ্যাজ অ্যামেজিং অ্যামেজিং প্রপার্টিজ অলওয়েজ। কোকোনাট অয়েল অ্যাকচুয়ালি কোকোনাট অয়েল হ্যাজ আ গুড প্রপার্টিজ ইন ইট। তো এই কোকোনাট অয়েলটা আমি প্রেফার করি প্রচণ্ড, তার কারণ হচ্ছে এটা ভেরি থিক কাইন্ড অফ টেক্সচার। আমি দেখাতে পাচ্ছি না বিকজ এটা পুরো জমে গেছে, কারণ এখন এতটাই ঠান্ডা। তো দিস ইজ ভেরি থিক কাইন্ড অফ টেক্সচার, আর তার কারণ হচ্ছে এর মধ্যে টোটাল ফ্যাট রয়েছে 99.87% অ্যান্ড টোটাল ক্যালোরিজ রয়েছে 899.93%। আর এটার প্রাইস হচ্ছে আই থিঙ্ক 300, নো 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 নট 300, এটার প্রাইস হচ্ছে 255 অর সামথিং, ইয়া 295, ইয়াস 300 ও না 295। আর এটার কোয়ান্টিটি হচ্ছে 250 ml। আমি অ্যাকচুয়ালি বড়ো বটলটা ইউজ করি, বাট সেই সময় বড়ো বটলটা আমি পাইনি, তাই জন্য আমি এটা ইউজ করছি। এটা আমার চুলকে এত এত ভালো ময়শ্চারাইজ করে। আমি স্ক্যাল্প, আমার স্ক্যাল্প অয়েলি, আর অলওয়েজ আমার স্ক্যাল্প অয়েলি, আর আমার এন্ডসগুলো ভীষণ ড্রাই, তো আমি আমার ড্রাই এন্ডসে এইটা ইউজ করি। ইভেন আমার চুলের ড্যান্ড্রাফের প্রবলেম আছে, কিছু কিছু জায়গায় আমার চুলের ড্যান্ড্রাফ হয়, তো তখনও আমি এটা ইউজ করি। দিস ইজ অ্যান অ্যামেজিং হেয়ার অয়েল, যাদের খুব ড্রাই স্কিন, আমি বলবো স্কিনে ইউজ করো না, কারণ কোকোনাট অয়েল অনেক সময় প্রোন হয়, কিছু স্কিনের ব্যাকটেরিয়াগুলোকে টার্গেট করে দেয়। তো আমি বলবো তোমরা হেয়ার এটা ইউজ করতে পারো। দিস ইজ অ্যান অ্যামেজিং কোকোনাট, আর এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তো দিস ইজ অ্যান অ্যামেজিং প্রোডাক্ট। অ্যান্ড দ্য সেকেন্ড প্রোডাক্ট ইজ দিস অ্যামেজিং ফেস ওয়াশেস ফ্রম ডট অ্যান্ড কি স্কিন কেয়ার। দিস ইজ দেয়ার বেরিয়ার রিপেয়ারিং ফেস ওয়াশ অ্যান্ড দিস ইজ দেয়ার ওয়াটারমেলন সুপার গ্লো ফেস ওয়াশ। এগুলো টেক্সচার ইজ অ্যামেজিং, দ্য টেক্সচার অফ দোজ ফেস ওয়াশেস ইজ অ্যামেজিং অ্যামেজিং। পুরো জেল কাইন্ডা টেক্সচার হয় দুটোরই। এটা একটু আই থিঙ্ক পিঙ্ক, আর কি দিচ্ছি, এটার মধ্যে খুব হালকা একটা পিঙ্ক টিন্ট রয়েছে, আর এইটা পুরো হোয়াইট, পুরো মানে একদম। আমি জানি তোমরা স্ক্রিনে বুঝতে পারবে না, বাট এটার মধ্যে একটু পিঙ্কিশ টিন্ট রয়েছে। এটা হচ্ছে এইটা ওয়াটারমেলন সুপার গ্লো, অ্যান্ড দিস ইজ পিওরলি ট্রান্সপারেন্ট, অ্যান্ড দিস ইজ দ্যাট। আর এই
দুটোরই প্রাইস হচ্ছে 249, আর এটার প্রাইস হচ্ছে 249। এটা হচ্ছে প্রাইস। অ্যান্ড এইটার মধ্যে ওয়াটারমেলন সুপার গ্লো এর মধ্যে ভাইটামিন সি অ্যান্ড কিউকাম্বার রয়েছে। আর যখনই এইটা স্কিনে দেওয়া হয় তখনই একটা ঠান্ডা এফেক্ট দেয় স্কিনে। মেবি দিস বিকজ অফ কিউকাম্বার ইন ইট। এটার মধ্যে যেহেতু কিউকাম্বার রয়েছে এটা একটুখানি ঠান্ডা এফেক্ট দেয়। অ্যান্ড দিস ফেস ওয়াশ ইজ অ্যামেজিং ফর ড্রাই স্কিন। ইভেন দিস ওয়ান ইজ অলসো ভেরি গুড ফর ড্রাই স্কিন, বাট দিস ওয়াশ ইজ অ্যামেজিং বিকজ আমার স্কিন প্রচণ্ড ফ্লেকি, মানে এতটাই বাজেভাবে ফ্লেক করছিল। আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেবো যে আমার স্কিনে এখান থেকে না পুরো ছাল ওঠার মতন হচ্ছিল, মানে সাদা চামড়া ওঠার মতো হচ্ছিল। আমি অলওয়েজ বলে থাকি যে আমার স্কিন ভেরি ভেরি অয়েলি স্কিন, বাট যখন শীতকাল আসে বা শীতকাল বা কিছু কিছু সময় যখন খুব ড্রাই টাইপের গরম থাকে, আমার এই জায়গাটা একজিমা প্রোন হয়। একজিমা প্রোন মানে এতটাই ড্রাই হয়ে যায় সেই জায়গাটা ফ্লেক করতে থাকে। তো এই জায়গাগুলো আমাকে অলওয়েজ ময়শ্চারাইজ করে রাখতে হয়। তো তখন সেই সময় যখন আমার স্কিনের এত বাজে কনসার্ন হয়েছিলাম আমি, তো আমি এইটা কন্টিনিউয়াসলি ইউজ করে গেছি। এটা অ্যামেজিং অ্যামেজিং একটা ফেস ওয়াশ, ভীষণ ভালো কাজ করে। আর আমি কি বলবো যে এটা 300 এর মধ্যে রয়েছে, আই থিঙ্ক 249 প্রাইস। অ্যান্ড দ্য সেকেন্ড প্রোডাক্ট ইজ দিস, অ্যান্ড দ্য থার্ড প্রোডাক্ট ইজ ফ্রম প্লাম। দিস সিরাম ইজ ভাইটামিন সি, ইয়েস ভাইটামিন সি গ্লো বুস্ট সেরাম। আমি অনেকটা ইউজ করেছি। দিস ইজ দ্য আউটার ইনার সরি আউটার প্যাকেজিং, অ্যান্ড দ্য ইনার প্যাকেজিং ইজ লাইক ফ্রস্টেড গ্লাসে। আর এটা আমি এতটা ইউজ করে ফেলেছি। আমি কিন্তু এটা আমার একটা বটল না, এটা আমার 3 নম্বর বটল, কারণ প্রিভিয়াসলি আমি এটা 2 বটল ইউজ করেছি। তারপরে তোমরা জানো আমি ফক্সি ইউজ করছিলাম, ফক্সির ভাইটামিন সিটা, যেহেতু ওটা খুব স্ট্রং। আমি করবো একটা কম্প্যারিজন ভিডিও, বাট দিস ভাইটামিন সিরাম ইজ সুপারবলি গুড ফর অয়েলি সেন্সিটিভ অ্যাকনি প্রোন স্কিন। ড্রাই স্কিনের জন্য তো ভাইটামিন সি খুব ভালো হয়, কিন্তু অয়েলি স্কিনের জন্য যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য এত ভালো এই সিরামটা। এটা পুরো হোয়াইটিশ কালারের একটা, এটার টেক্সচার একটু একটু হালকা হেজি কাইন্ডা টেক্সচার রয়েছে। অ্যান্ড এটার টেক্সচারটা পুরো রানি অ্যান্ড ওয়াটারি, একটু চিপচিপ করে না, আর এত ভালো গ্লো দেয় ইমিডিয়েট, এত ভালো স্কিনে গ্লো দেয়, আর স্কিনে ইমিডিয়েট একটা ফ্রেশনেস দিয়ে দেয়, ইমিডিয়েট একটা কী বলবো খুব সুন্দর একটা গ্লো দিয়ে দেয়। খুব হালকা বাট খুব সুন্দর একটা গ্লো দেয়। আর এটা যেটা বেস্ট কাজ করে, আমার স্কিনে পিম্পল হয়েছিল কিছুদিন আগে, এখানটায় খুব বড়, বাট এটা এতটা বেশি ব্ল্যাক হয়ে গেছিলো। তো আমি কন্টিনিউয়াসলি এটা আমার ডে টাইম স্কিন কেয়ারে রাখছি, এর আগের ভিডিওতেও তোমাদের আমি দেখিয়েছি। তো এটা খুব আস্তে করে বাট খুব ভালো কাজ করে। এটা আই থিঙ্ক 7 days to 8 days এর মধ্যে আমার স্কিনে যে এই জ্বরের কারণে যে ব্ল্যাক প্যাচ পড়েছিল একটা, আর এই জায়গাটায় যে পিম্পল হয়েছিল সেটা মানে দাগটাও খুব সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে। স্কিনকে ভীষণ ভালো কি বলবো প্যাচেস থেকে ফ্রি রাখে। যাদের ফ্রেকেলস আছে সেটাও খুব হালকাভাবে এটা ফেড করতে থাকে। এটার মধ্যে 15% ভাইটামিন সি আছে, এর মধ্যে ম্যান্ডারিন রয়েছে। তো আই থিঙ্ক 15% ইজ ভেরি গুড পার্সেন্টেজ ফর বিগিনার্স। যারা নতুন ভাইটামিন সি শুরু করতে চাইছো তারা প্লামের এই সিরামটা ট্রাই করতে পারো, কারণ অনেক সময় স্ট্রং কোনো ভাইটামিন সি এর ডেরিভেটিভ যেগুলো সেগুলো ইউজ করলে স্কিনে পিম্পল হয়, স্কিনে অনেক বেশি প্রবলেম হতে শুরু করে। বাট এইটা একদমই সেটা দেবে না, বিকজ আমি জানি, কারণ আমি যখন ফার্স্ট টাইম ভাইটামিন সি ইউজ করা শুরু করেছি আমি এটা দিয়েই শুরু করেছিলাম। বাট তারপর যখন আমি ফক্সিতে গেছিলাম স্টিল আমাকে কিছু পিম্পল দিয়েছিল, বিকজ ফক্সির ভাইটামিন সিটা যে মানে ফক্সির যে ভাইটামিন সি কি বলবো ডেরিভেটিভটা সেটা ভীষণই স্ট্রং। বাট এইটা কিন্তু ভীষণ ভালো, এটা কিন্তু আমাকে একদম পিম্পল দেয়নি। সো তোমরা এটা ট্রাই করতে পারো। আর এটার প্রাইস আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে
Oh, I'm really sorry. The price of this product is 550, but you will always get this on discount. So এটার কোনো ব্যাপার না, কারণ আমি কোনোদিনও এটা 500 এর ওপরে কিনিনি। আমি অলওয়েজ এটা 400 সামথিং অর 300 সামথিং এ কিনেছি। এটা আমার থার্ড পারচেজ, স্টিল আমি এটা কখনো 550-তে কিনিনি, আমি 500-এও কিনিনি, আমি তার থেকে কমেই কিনেছি। অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ দিস প্রোডাক্ট ইজ 20 ml, and this is the price. So my third pick is from the brand Plum. And the fourth product আমি এমন একটা রেখেছি যেটা ভাইটামিন সি এর সাথে সব থেকে ভালো যায়, সেটা হচ্ছে সানস্ক্রিন। দিস সানস্ক্রিন আমি মানে এর ব্যাপারে মানে এত কথা বলতে চাই যে বলেই যেতে চাইতে যে দিস ইজ আ ভেরি গুড, ভেরি অ্যামেজিং, ভেরি সুপার, মানে আমি আর আমার কোনো ভাষা নেই বলার জন্য যেটা কতটা ভালো একটা সানস্ক্রিন। ইট হ্যাজ অলসো সেরামাইড ইন ইট, আমি অলওয়েজ সেরামাইডের ব্যাপারে কথা বলে থাকি, এটার মধ্যে সেরামাইড রয়েছে। এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, স্মুথিং অ্যান্ড কামিং অ্যান্ড নন গ্রিসি সানস্ক্রিন, অল দিস অল দোজ অয়েলি স্কিন পিপল তোমরা এটা ভীষণ ভালোবাসতে পারো, বাট শীতকালে। ইয়েস, আমি গরমকালে এই থিক ময়েশ্চারাইজারটা, থিক সানস্ক্রিন বলবো না, অনেকের জন্য এটা থিক নয়, বাট যেহেতু আমরা একটুখানি আমরা অ্যাকচুয়ালি একটুখানি অয়েলি স্কিন পিপল, তো আমরা আই থিঙ্ক এটা ইউজ করতে পারবো না। আমি প্রচুর ইউজ করেছি আর এটা, অ্যান্ড দিস লাইক রিয়েলি অ্যামেজিং টেক্সচার, এটা জাস্ট স্কিনে জাস্ট হুইপড করে যায় অ্যান্ড কোনো হোয়াইট ক্যাস্ট ছাড়ে না, অ্যান্ড এত সুন্দর একটা গ্লো দেয়, এত সুন্দর একটা এফেক্ট দেয়, লাইক আমি বলে বোঝাতে পারবো না। দিস ইজ ফ্রম দ্য ব্র্যান্ড কনসিয়াস কেমিস্ট, ভেরি ব্রাইট ওয়াটার রেজিস্ট্যান্স সানস্ক্রিন, অ্যান্ড দ্য প্রাইস অফ দিস আই থিঙ্ক আমি যদি খুঁজে না পাই এটার মধ্যে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। তো আমি এটার প্রাইস খুঁজে পাচ্ছি না, ও 499, দ্য প্রাইস অফ দিস সানস্ক্রিন ইজ 499। আমি এটা আরেকটা রিপারচেজ করবো বিকজ এখনো শীত প্রচন্ড রয়েছে আর আমার দরকার, বিকজ তোমরা অনেকেই জানো আমি প্লিক্সের যে গুয়াভা গ্লো সানস্ক্রিনটা আছে ওটা ইউজ করি, বিকজ আই হ্যাভ সুপার অয়েলি স্কিন। যখন গরমকাল পড়বে তখন তো আরও বেশি অয়েলি স্কিন হবে, বাট শীতকালের জন্য এটা রিয়েলি 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 গুড প্রোডাক্ট। এটা যখন অ্যাপ্লাই করা হয় না তখনই এত সুন্দর সফট একটা ফিনিশ দেয়, আর এটা ওয়াটার বেসডও রয়েছে। তো আমি গরমকালেও আই থিঙ্ক আমার মনে হয় না আমি ট্রাই করতে পারবো, বাট গরমকালে আমি একটুখানি ট্রাই করে দেখতে চাই কী ভাবে কীরকম যায় আমার স্কিনে, যেহেতু এখানে লেখা রয়েছে যে এটা এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। আচ্ছা, এর মধ্যে সব থেকে যে ভালো পাওয়ার সেটা হচ্ছে PA++ রয়েছে, SPF 50 রয়েছে, ব্রড স্পেকট্রাম রয়েছে, UVA UVB রয়েছে, নায়াসিনামাইড রয়েছে, ব্ল্যাকবেরি এক্সট্র্যাক্ট রয়েছে। তো যেহেতু ব্ল্যাকবেরি এক্সট্র্যাক্ট রয়েছে তাই এটার কালার একটুখানি ব্ল্যাকবেরির মতন, মানে একটুখানি বেরি কাইন্ডা এরকম কাইন্ডা, আর এটার স্মেলটাও ইজ লাইক এর মধ্যে ফ্রেগরেন্স রয়েছে সবার লাস্টে। তো এটার ফ্রেগরেন্সটা খুবই সুন্দর, মানে আমি না এটা বলবো না যে আমি ফ্রেগরেন্স রয়েছে আমি খুব পছন্দ করছি না, আমি ফ্রেগরেন্স কিনে অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট দিস সানস্ক্রিন ইজ অ্যামেজিং। আর এর ফ্রেগরেন্সটা যখন এটা এরভাবে ব্লেন্ড করা হয় তখনই থাকে, স্কিনে দেওয়ার সময় আর কোনো ফ্রেগরেন্স থাকে না। সো ইয়েস, দিস সানস্ক্রিন ইজ অ্যামেজিং, প্লিজ 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 লেটস ট্রাই দিস, ডু ট্রাই দিস প্লিজ প্লিজ। And the last but the star product of this video is MWise by MCure. This product is literally amazing moisturizer under 500, not 500. আমি যদি বলি না এটার প্রাইস তোমরা সবাই এত অবাক হয়ে যাবে, এটা 360 এর প্রাইস, অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ দিস প্রোডাক্ট ইজ 250 ml, অ্যান্ড আমি এটা 180 rupees কিনেছি। সিরিয়াসলি, এটা অ্যামাজনে 180 rupees পাওয়া যাচ্ছিলো, এখনও হয়তো যাচ্ছে। তো যারা ভেরি ড্রাই স্কিন পিপল রয়েছে বা আমার মতন স্কিন যাদের, তারা এটা লিটারেলি ট্রাই করতে পারো। দিস প্রোডাক্ট হ্যাজ গুড, নট ওনলি জাস্ট গুড, ভেরি গুড ইনগ্রিডিয়েন্টস লাইক কোলয়েডাল ওটমিল, শিয়া ব্যাটার অ্যান্ড সেরামাইড ইন ইট।
তো এটা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ইভেন ফ্রেগরেন্স ফ্রি, অ্যান্ড দ্য টেক্সচার অফ দিস প্রোডাক্ট ইজ দিস, দিস ইজ নট টু থিক অ্যান্ড নট টু থিন অ্যাকচুয়ালি, অ্যান্ড ইমিডিয়েট ব্লেন্ড হয়ে যায়। দেখতে পাচ্ছ কতটা সারফেস জুড়ে ব্লেন্ড করে আর কতটা গ্লো দেয়, কতটা সুন্দর গ্লো দেয় বিনা কোনো চিপচিপা, মানে চিপচিপা ভাব ছাড়া। বিকজ এর মধ্যে চিপচিপার ভাব করার মতন অনেক জিনিস রয়েছে, শিয়া বাটার রয়েছে, যারা জানো না, শিয়া বাটার ইজ ভেরি গুড ফর ইয়োর স্কিন, ইয়োর হেয়ার, বাট এর মধ্যে শিয়া বাটার রয়েছে। সেরামাইডের ব্যাপারে তো আমি বলে শেষ করতে পারি না, আমার সেরামাইডের ওপর টোটাল একটা ভিডিও রয়েছে যে সেরামাইড এতটাই ভালো। This product is literally amazing, amazing, amazing product. আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে this is the cheapest ceramide moisturizer, but no, I think this is the cheapest moisturizer. But হ্যাঁ, ওটার মধ্যে অনেকটা পরিমাণে, মানে ওটার মধ্যে সব থেকে বেশি পরিমাণে শুধু সেরামাইডই রয়েছে, বাট এটার মধ্যে শুধু সেরামাইড কিন্তু নেই, এটার মধ্যে ওট রয়েছে। আমি অ্যাভেনও ইউজ করেছি, অ্যাভেনোটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ওট, স্কিনকে কাম করার জন্য, বাট এটার মধ্যে সেটাও রয়েছে। তো আমি খুব শীঘ্রই একটা আই থিঙ্ক ডিউপ ভিডিও করা যেতে পারে খুব শীঘ্রই। আমি এটা এক মাসের ওপরে ইউজ করছি আর আমার ড্রাই, অ্যান্ড আমি বললাম ক্যামেরাতে আমি দিয়ে দেবো, আমার স্কিন এতটাই ফ্লেকি ছিল, তো এতটা ফ্লেকি স্কিনেও আমি শুধু এটা ইউজ করেছি আর এটাই আমার স্কিনকে সেভ করেছে সুপার ফ্লেকি স্কিন থেকে। এত ভালো ময়েশ্চারাইজার, ইভেন যাদের পিম্পল হয়, প্রচুর পিম্পল হয়, তারা এটা ইউজ করতে পারো অ্যাজ এ নাইট ক্রিম হিসাবে। শীতকালেও যারা, সরি, গরমকালেও যারা অয়েলি স্কিন পিপলরাও এটা ইউজ করতে পারো, একটু কম কম কোয়ান্টিটিতে ইউজ করতে হবে। আই থিঙ্ক তোমরা এটা নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারো, যাদের ভেরি সেন্সিটিভ স্কিন তারা এটাকে নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারো। ভীষণ ভালো, আমি ডে অ্যান্ড নাইট দুটোই আই থিঙ্ক, মানে দুবেলাতেই আমি ইউজ করি। আমি যেহেতু এই মুহূর্তে আমি শীতকাল পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবছরে, তো আমি সেরামাইডের ওপর খুব বেশি পরিমাণে জোর দিই, স্কিনে যতটা পারি বেশি করে সেরামাইড দিতে থাকি, কারণ যত বয়স বাড়তে থাকে, এর আগেও আমি বলেছি স্কিনের সেরামাইডের লেভেল তত কমতে থাকে। সো দিস ইজ ভেরি 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 গুড ময়েশ্চারাইজার ফর অল স্কিন টাইপ, ইভেন যাদের অয়েলি স্কিন, যাদের ড্রাই স্কিন তারা তো প্রচুর ভালোভাবে ইউজ করতে পারো। অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য লাস্ট প্রোডাক্ট বাট দ্য স্টার প্রোডাক্ট। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখার জন্য, ভেরি ভেরি থ্যাংকস টু অল অফ ইউ আমার সঙ্গে থাকার জন্য। আমার রিয়েলি শরীরটা আমার এতটা বাজে হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। আগের লাস্ট ভিডিওটা যখন করেছিলাম তখন ভাবছিলাম যে এবার আমি ঠিক হয়ে যাচ্ছি আস্তে আস্তে, শুধু গলাটাই ভেঙেছে, বাট আমি এইভাবে এতটা অসুস্থ হয়ে যাবো আমি রিয়েলি বুঝতে পারিনি। আমি বললাম যে আমি এখনও আমি একদম ঠিক নেই, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। যাই হোক, রিয়েলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো। আমাকে একজন বলেছিলেন, একটা দিদি, যে যাতে এইটা আমি আসছে না, তো যাতে আমি এই ময়েশ্চারাইজারটা নিয়ে ভিডিও বানাই। তো যাই হোক, আমার খুব ভালো লাগে তোমরা যখন আমাকে নিজের মতন করে, নিজের মনে করে কিছু বলো যে এটা ইউজ করতে পারো, সাজেশনস দাও, প্লিজ এরকম দিতে থাকো। ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। আমি চাই আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি যখন লাস্ট ভিডিওটা করেছিলাম আমি ভেবেছিলাম যে আমি শুধু গলাটাই তো ভেঙেছে, তো আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছি, মানে আমি একটু টাইম বার করছি ভিডিও বার করার জন্য, তো আমি ভিডিও করে নেবো, বাট আমি বুঝতেই পারিনি আমি এতটা অসুস্থ হয়ে যাবো। যাই হোক, ভেরি 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 থ্যাংক ইউ টু অল অফ ইউ আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য। প্লিজ আমি আরও একবার বলছি, হাত জোর করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি খুব খুশি হব। রিয়েলি থ্যাংক ইউ টু অল, অ্যান্ড তোমরাও সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।